আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। স্বাগত 18 বাংলা সংবাদে, আমি ওয়াহিবা রিয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রতিষেধক না থাকায় দেশে করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা থেরাপিকে ভরসা মনে করছেন বিশেষজ্ঞরা। গণস্বাস্থ্যের কিট ট্রায়ালে ব্যবহার করা যাবে, এখনই বাণিজ্যিকভাবে নয়, বললেন ওষুধ প্রশাসনের মহাপরিচালক। করোনায় মারা গেলেন সানবিম স্কুলের প্রতিষ্ঠাতা নীলুফার মঞ্জুর। বিজিএমইয়ের সাবেক সভাপতি আক্রান্ত, বিভিন্ন স্তরে আরো 7 জনের মৃত্যু। ঈদের আমেজ নেই রাজধানীতে, করোনা পরীক্ষার জন্য উদ্বিগ্ন মানুষের ভিড় হাসপাতালে। এবং কয়রায় বাঁধ ও বসতি রক্ষায় বছরে শুরু হবে 1200 কোটি টাকার প্রকল্প। স্বেচ্ছাশ্রমে কাজ করছেন 5000-এর বেশি মানুষ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, করোনা ভাইরাসের প্রতিষেধক না থাকায় প্লাজমা থেরাপিকে এখন পর্যন্ত ভরসা মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশেও এ নিয়ে আশার আলো জাগাচ্ছেন চিকিৎসকরা। শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে। কার্যকর কোনো ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় জীবন বাঁচাতে বিশেষজ্ঞরা এখন কনভালসেন্ট প্লাজমা থেরাপির উপরই আস্থা রাখতে চাইছেন। প্লাজমা চিকিৎসার জন্য জাতীয় প্রযুক্তিগত উপকমিটির প্রধান অধ্যাপক ডক্টর এম এ খান জানান, প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি 45 জন রোগীর উপর প্লাজমা থেরাপিটি পরীক্ষা করা হচ্ছে। সফল হলে তা ছড়িয়ে দেওয়া হবে দেশের অন্যান্য হাসপাতালেও। সারা বাংলাদেশে যাতে আমরা এই প্লাজমা দেওয়ার পরিকল্পনাটা নিতে পারি তার জন্য এবং যেসব হাসপাতালে এই অ্যাফেরসিস মেশিন রয়েছে তারা যদি প্লাজমা সংগ্রহ করে এবং একটা সেন্ট্রাল বডি থাকে তাদের সাথে যোগাযোগ করে যে কাকে কিভাবে দিবে। বিশেষজ্ঞ এই চিকিৎসক আরও জানান, কোভিড-19 আক্রান্তরা সুস্থ হওয়ার 14 দিন পর প্লাজমা দিতে পারেন, এতে দাতার কোনো সমস্যা হবে না। প্লাজমা দানে যিনি দিবেন তার কোনো সমস্যা নাই, তার কোনো রিইনফেকশন হওয়ার সম্ভাবনা নাই, এমনকি তার শরীরে যে অ্যান্টিবডি সেটাও কমার কোনো সম্ভাবনা নাই। আমরা যদি এই প্লাজমা থেরাপি প্রথমেই দিতে পারি, অর্থাৎ হাসপাতালে ভর্তি হওয়ার 4-5 দিনের মধ্যে, তাহলে এই প্লাজমা থেরাপিটা রোগীকে খারাপের দিকে আইসিউতে যাওয়া অথবা ভেন্টিলেশনে যাওয়া কমায় দিতে পারে। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর প্রথম প্লাজমা দানকারী চিকিৎসক দিলদার হোসেন বাদল বলেন, রক্তদানের চেয়েও প্লাজমা দেওয়া সহজ হয়, দাতার জন্য তা ঝুঁকিবিহীন। একজন মানুষ 1 মাস পর আবার পুনরায় প্লাজমা দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে প্লাজমা দান করাটা রক্তদান করার থেকে অনেক সহজ। গত 17 মে সাংবাদিকদের মধ্যে প্রথম প্লাজমা দেন 18 নিউজের সাংবাদিক আশিকুর রহমান অপু। সহজ পদ্ধতিতে প্লাজমা দিতে পেরে তিনিও খুশি। একেবারে রক্ত দেওয়ার অভিজ্ঞতা যাদের আছে তারা এভাবেই ভাবতে পারেন যে রক্ত দেওয়ার মধ্যে বিষয়টি। গত 16 মে থেকে প্লাজমা সংগ্রহ শুরু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা কিট তাদের নিজেদের পরীক্ষার কাজে ব্যবহার করলে আপত্তি নেই ওষুধ প্রশাসন অধিদপ্তরের। তবে কিটের রেজিস্ট্রেশনের আগে তা সাধারণের ব্যবহারের অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। গতকাল এ বিষয়ে চিঠি দেওয়ার পর করোনা কিটের ট্রায়াল স্থগিত করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। তবে কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ জানিয়েছেন তাদেরকে অযথাই হয়রানি করা হচ্ছে। হুমায়ুন চিস্তির রিপোর্ট। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট দিয়ে করোনা পরীক্ষার জন্য মঙ্গলবার থেকে নমুনা সংগ্রহ শুরু করার কথা ছিল, তবে সোমবার রাতে তা বন্ধ করার অনুরোধ জানিয়ে চিঠি দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক জানান, এর কার্যকারিতা পরীক্ষাধীন থাকায় এখনই কিট ব্যবহার করতে পারবেন না তারা। এছাড়া কিট ও পরীক্ষার মূল্য নির্ধারণ করবে ওষুধ প্রশাসন অধিদপ্তর। প্রথম কথা হচ্ছে যে একটা এই কিটটা অনুমোদন পাওয়ার আগেই ওনারা তো পাবলিক এটা ব্যবহার করতে পারেন না। এক, দুই নম্বর হচ্ছে মূল্যর যে বিষয়টা, মূল্যটা কে নির্ধারণ করেছে? নিজেরা নিজেরা নির্ধারণ করতে পারেন? কিটের মূল্য নির্ধারণ করতে হচ্ছে আমরা ওষুধ প্রশাসন থেকে 700 টাকা করে নিয়ে পাবলিকলি যে টেস্ট করে সেটা বিষয়ে আমাদের রিজার্ভেশন আছে যে সেটা যেন না করতে। এদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী হয়রানির অভিযোগ তুলে বলেন, এর আগে কোনো পরীক্ষা ছাড়াই ডেঙ্গু পরীক্ষার কিটের অনুমোদন দেওয়া হয়েছে। পরীক্ষা ছাড়া অনুমোদন দেওয়া হয়েছে করোনার ওষুধ রেমডেসিভির উৎপাদনেরও। 300 একটা বেশ উল্লেখযোগ্য সংখ্যক নাম্বার, ওটার ভিত্তিতেই আমাদেরকে তার কন্টিনিউ করুক
গবেষণা কন্টিনিউ করুক, আমরা চাই যে গবেষণা কন্টিনিউ করুক, কিন্তু জরুরি ভিত্তিতে আমাদের কিতে এটাকে করার জন্যই। গত 30 এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। 13 মে 200টি কিট বিএসএমএমইউকে দেয়া হয়। শিগগিরই এই পরীক্ষার ফলাফল দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। থামছে না দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। ঢাকার নবাবগঞ্জ, সিলেট, কক্সবাজার, বরিশাল, মৌলভীবাজার ও লক্ষ্মীপুরে করোনায় উপসর্গ নিয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। ঝালকাঠিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 1 জন। একদিনে আক্রান্তের রেকর্ড গড়েছে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে কামরুজ্জামান রাজীবের ডেস্ক রিপোর্ট। সিলেটে গত 24 ঘন্টায় 1 জন সহ মৃতের সংখ্যা দাঁড়ালো 13 জন, সেখানে আরও 19 জন করোনা পজিটিভ হয়েছেন। কক্সবাজারে মারা গেছেন 2 জন, এ নিয়ে ওই জেলায় মোট 7 জনের মৃত্যু হলো। এছাড়া লক্ষ্মীপুর ও ঢাকার নবাবগঞ্জে আরও 2 জনের মৃত্যু হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেলে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন 1 বৃদ্ধ, এ নিয়ে ওই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 23 জন ও আক্রান্ত 2 জন সহ মোট 25 জনের মৃত্যু হলো। জেলায় নতুন করে করোনা পজিটিভ হয়েছে 28 জন। ঝালকাঠির কাঠালিয়ায় করোনায় আক্রান্ত হয়ে 1 গৃহবধূর মৃত্যু হয়েছে, সেখানে নতুন 2 জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 36 জনে। নারায়ণগঞ্জে গত 24 ঘন্টায় সর্বোচ্চ 145 জনের করোনা শনাক্ত হয়েছে, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2370 জনে। তবে গত 2 দিনে সেখানে কারো মৃত্যু হয়নি। চট্টগ্রামেও একদিনে সর্বোচ্চ 179 জনের করোনা পজিটিভ হয়েছে। এ জেলায় আক্রান্তের সংখ্যা 2000-এর কাছাকাছি, মোট মারা গেছেন 60 জন। ময়মনসিংহে 1 চিকিৎসক ও জামালপুরের ইসলামপুরের ইউএনও সহ 14 জন, সুনামগঞ্জে 4 পুলিশ সহ নতুন 10 জন আক্রান্ত হয়েছেন। বান্দরবানে একটি পোশাক কারখানায় 1 জনের করোনা পজিটিভ হয়। 541 জন শ্রমিককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। রংপুরে নতুন আক্রান্ত হয়েছেন 3 পুলিশ সহ 6 জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3668 জনে। এছাড়া কুমিল্লায় নতুন 31 জন সহ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 635 জন। শরীয়তপুরে 4 জন সহ আক্রান্তের সংখ্যা 84 ও হবিগঞ্জে নতুন 5 জন সহ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 164 জনে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। এদিকে রাজধানীর প্রসিদ্ধ সানবিম স্কুলের প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহির স্ত্রী নীলুফার মঞ্জুর করোনা আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মারা গেছেন। তিনি ভোররাতে মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ঢাকায় বিজিএমইএর সাবেক সভাপতি ও এনভয় গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি কুতুবুদ্দিন আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হলে রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীও। গণস্বাস্থ্যের আবিষ্কৃত কিট দিয়ে পরীক্ষার পর তিনি শনাক্ত হন। নিজের বাসায় আইসোলেশনে আছেন তিনি। ঈদের আনন্দ আমেজ একেবারেই নেই ঢাকায়। ফাঁকা মহানগরী, ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম। করোনা ভাইরাস আতঙ্কে বাইরে তেমন বের হয়নি মানুষজন। আরো জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। চলে গেল পবিত্র ঈদুল ফিতরের দিন, নিরুত্তাপ আনন্দ উৎসব বিহীন ঈদের পরদিনও রাস্তায় নেই মানুষের ভিড় কোলাহল। আনন্দ নয় চাপা আতঙ্কে নগরবাসী। করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষা করতে অনেকেই হাজির হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বুথে। শাহবাগের ফুলের দোকানগুলোতেও নিরাপত্তার আবহ বিরাজ করছে। অনেকে দোকান খুলেছেন কিন্তু ক্রেতা নেই। মোড়ে মোড়ে রিক্সা, সিএনজি, অটোরিকশা চালকরা অপেক্ষায় আছেন কখন যাত্রী দেখা মিলবে এ আশায়। যারাও এমন দিনে বের হয়েছেন তারাও এলোমেলো ঘোরাঘুরি ছাড়া কোথায় যাবেন তা ঠিক করতে পারছেন না। নগরীর সব বিনোদন কেন্দ্র লকডাউনে বন্ধ। প্রকৃতির এমন স্নিগ্ধতাও উপভোগ করার যেন কেউ নেই। এর মধ্যে রাস্তায় চলছে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল। আজকে একটু বের হয়েছি, তাও যে রানিং অবস্থায় নিয়ে বের হয়েছি। এখন দেখলাম তো এমনি আদারস পরিবেশ তো খুবই ভালো, কিন্তু মানুষ টানুষ নাই। খারাপ লাগতেছে, কিন্তু তারপরেও
আর কি ধরেন নিজেদের ভালোর জন্য আর কি সেফলি থাকার জন্য আর কি ঘরে অবস্থান করতেছি ফ্যামিলির সাথে। প্রতিবছর ঈদের পরে অন্তত 2-3 দিন আনন্দ আবহে ভরপুর থাকে এই রাজধানী। এখনও মানুষের মধ্যে শঙ্কা কে কখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। তারা মনে করছেন এবার ঈদটি তারা আনন্দ ঘনভাবে পালন করতে না পারলেও সব শঙ্কা কাটিয়ে উঠে সামনের ঈদটি তারা আনন্দের সাথে পালন করতে পারবেন। নিয়াজ্জামান সজীব, ইটিএন বাংলা, ঢাকা। খুলনার কয়রা উপজেলার উপকূলীয় মানুষকে রক্ষায় বাস্তবায়ন করা হবে 1200 কোটি টাকার প্রকল্প। চলতি বছরই এর কাজ শুরু হতে পারে বলে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। এদিকে ঈদের দিন পানির মধ্যে নামাজ আদায় করে শুরু বাঁধ মেরামতের কাজ, দ্বিতীয় দিনেও করছেন 5000-এরও বেশি গ্রামবাসী। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। শুধু বাংলাদেশ নয়, কয়রার উপকূলীয় গ্রাম হরিণখোলায় ঈদের দিনের এ চিত্র শিরোনাম হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। বাড়িঘর ও লোকালয় রক্ষায় সোমবার সকাল থেকেই হরিণখোলা, গোবরা, ঘাটাখালীর হাজারো মানুষ নামেন পানিতে। তারা নিজেরাই ভাঙা বাঁধ মেরামতের কাজ করছেন, ঠেকানোর চেষ্টা করছেন বাঁধ ভেঙে আসা লবণাক্ত পানির তোর। ঘূর্ণিঝড় আম্পানের সাথে জলোচ্ছ্বাসে উপকূলীয় ওই এলাকার 40 মাইল বাঁধ বিভিন্ন স্থানে ভেঙে যায়, তলিয়ে যায় 1000-এরও বেশি ঘরবাড়ি চিংড়িঘের। ভয়াল এ দুর্যোগে একেবারেই নিঃস্ব হয়েছেন সেখানকার কয়েক হাজার মানুষ। সোমবার গণমাধ্যমের খবরের পর সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা হয় কয়রা উপকূলের এই দুর্যোগ নিয়ে। প্রতিমন্ত্রী সহ আমাদের মন্ত্রণালয়ের সকল কর্মকর্তারা আমরা বৈঠক করে 11টি স্থান সেনাবাহিনীকে কাজ করার জন্য অনুরোধ করেছি এবং সেনাবাহিনী সেখানে যে ফিজিবিলিটি স্টাডি করে এসেছে এবং দ্রুতই এই কাজ শুরু করবে। উপকূলের ওই এলাকায় জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সেনাবাহিনীও কাজ শুরু করেছে বলে জানায় পানি সম্পদ মন্ত্রণালয়। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি নেতারা পুরনো নেতিবাচকতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করে বলেন, সংকটকালে তারা মানুষের পাশে না থেকে এখনও সরকারের বিরুদ্ধে বিষেধাজ্ঞা করছে। রাজধানীতে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিএনপিকে কোনো কর্মসূচিতে বাধা প্রদান মিথ্যাবাদী রাখাল বালকের গল্পের মতোই। এবারে করোনা সংকট এবং প্রাকৃতিক দুর্যোগে এটাই প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জনগণের পাশে থাকে, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। এবারে আল-আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা দুর্যোগে হুমকির মুখে পড়েছে সাতক্ষীরার চিংড়ি চাষ ও মৎস্য শিল্প। চিংড়ি চাষিরা বলছেন, রপ্তানি বন্ধ হওয়ায় বর্তমানে স্থানীয় বাজারে খুব কম দামে বিক্রি করতে হচ্ছে চাষের মাছ। এতে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। তাই এই শিল্প বাঁচাতে সরকারি সহযোগিতার পাশাপাশি ব্যাংক ঋণ মৌকুফের দাবিও জানিয়েছেন তারা। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ঘূর্ণিঝড় আম্পান ও কয়েকদিন ধরে দমকা বাতাস বৃষ্টিতে ঠাকুরগাঁয় কয়েকশো আম বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আম চাষিরা জানান, বাগানগুলোতে হিমসাগর, ল্যাংড়া ও বোম্বাই সহ বিভিন্ন জাতের আম চাষ করা হচ্ছে, কিন্তু বৈরি আবহাওয়ার কারণে এবার অনেক আম ঝরে পড়ে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জার্মান বুন্দেসলিগার হাই ভোল্টেজ ম্যাচে আজ শীর্ষ দল বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ড। বাংলাদেশ সময় রাত 10:30 স্বাস্থ্যবিধি মেনে শুরু হবে এই ম্যাচ। তবে এই ম্যাচে থিয়াগো আলকান্তারোকে পাচ্ছে না বায়ার্ন মিউনিখ। পেশির চোটে ভুগছেন স্প্যানিশ এই মিডফিল্ডার। বুন্দেসলিগার 27 ম্যাচে 61 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বায়ার্ন, 4 পয়েন্ট পিছিয়ে ডর্টমুন্ড। লিগে দুই দলেরই বাকি আছে 60টি করে ম্যাচ। ডর্টমুন্ডের মাঠে ম্যাচটি জিতলে টানা অষ্টম লিগ শিরোপা জয়ের পথে 7 পয়েন্টে এগিয়ে যাবে বায়ার্ন। এ ম্যাচে স্টেডিয়ামে কোনো দর্শক থাকছে না। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
প্রতিষেধক না থাকায় দেশে করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা থেরাপিকে ভরসা মনে করছেন বিশেষজ্ঞরা। গণস্বাস্থ্যের কিট ট্রায়ালে ব্যবহার করা যাবে এখনই বাণিজ্যিকভাবে নয় বললেন ঔষধ প্রশাসনের মহাপরিচালক। করোনায় মারা গেলেন সানবিম স্কুলের প্রতিষ্ঠাতা নীলুফার মঞ্জুর, বিজিএমইয়ের সাবেক সভাপতি আক্রান্ত, বিভিন্ন স্থানে আরো সাতজনের মৃত্যু। ঈদের আমেজ নেই রাজধানীতে, করোনা পরীক্ষার জন্য উদ্বিগ্ন মানুষের ভিড় হাসপাতালে। এবং কয়রার বাঁধ বসতি রক্ষায় বছরে শুরু হবে 1200 কোটি টাকার প্রকল্প, স্বেচ্ছাশ্রমে কাজ করছেন 5000-এর বেশি মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।